নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে স্লাভকো ড্যামজানোভিচকে নিয়ে বড় আপডেট দেব এবং মুম্বাই কোচ ডেস বেকিংহাম এটিকে মোহনবাগান দলের সঙ্গে তার দলের প্লেয়ারদের রিউমার্স নিয়ে কি জানিয়েছেন তা নিয়েও আলোচনা করব। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এটিকে মোহনবাগান দলের সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো প্রথমেই স্লাভকো ড্যামজানোভিচকে নিয়ে কথা বলবো। সো ফাইনালি কলকাতায় চলে এসেছেন স্লাভকো ড্যামজানোভিচ আর খুব শীঘ্রই দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়বেন তিনি। সো আজ উড়িষ্যার বিরুদ্ধে মাঠে নামার আগে মুম্বাই কোচ ডেস বেকিংহামকে প্রশ্ন করা হয় এটিকে মোহনবাগান দলের সঙ্গে তার দলের তিন প্লেয়ারের রিউমার্স সম্বন্ধে। সো তিনি বলেন, এই সমস্ত রিউমার্স আপনারা বন্ধ করুন, এই দল তৈরি করতে আমাদের অনেকটা সময় লেগেছে আর আমরা যখন এত ভালো পরিস্থিতিতে রয়েছি তখন কোনো প্লেয়ারকে কেন ছাড়বো। আর শুধুমাত্র এটা মোহনবাগান দলের জন্য না, আমরা কোনো দলের জন্যই কোনো প্লেয়ারকেই ছাড়বো না। সো বন্ধুরা, তোমাদের কিন্তু আমি আগেই জানিয়েছিলাম যে সিটি গ্রুপ কিন্তু অত সহজে কোনো প্লেয়ারকে রিলিজ করে না, আর মুম্বাই দল যেখানে এই সিজনে একটা ম্যাচেও হারেনি তারা কিন্তু কোনো প্লেয়ারকে রিলিজ করবেই না, আর সেটা এবার কনফার্ম করে দিল মুম্বাই কোচ ডেস বেকিংহাম। সো এই বিষয়ে তোমাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর 14 তারিখ কিন্তু এই মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগান দলের প্রথম ম্যাচ রয়েছে 2023 সালের। সো আশা করব যে 2023 সালের প্রথম ম্যাচটা এটিকে মোহনবাগান দল জিতেই শুরু করবে। সো তোমাদের মতে মুম্বাই দলকে কি এটিকে মোহনবাগান দল হারাতে পারবে কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। সো ভিডিওটি দেখবার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই গাইজ, বাই।